সুতরাং যতগুলি দোয়া এখানে বলা হয়েছে বাচ্চারা ভাষাতে সেই সব সবটি দোয়া হাদিস প্রাণ থেকে প্রমাণিত আছে কিন্তু এদেরকে এই দোয়াগুলিকে হাদিস প্রাণি এই নাম দিয়ে উল্লেখ করা নেই সুতরাং এই নাম দিয়ে উল্লেখ করে আমাদের বাচ্চাদেরকে শেখানো এটা ঠিক না হ্যাঁ তাই আমরা বুঝতে পারলাম যে এগুলোর নাম হাদিস কোরআনি এইভাবে নেই যেভাবে আমাদের বাচ্চাদেরকে কালেমায় তঞ্জির কালেমায় তো হিদ কালেমায় বলে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় এইভাবে এগুলোর নাম নেই সুতরাং এই দ্বিতীয় কথা যে পাঁচটি কলমা ইসলামের পাঁচটি কলমা কোথাও নেই যে কালমা বা পাঁচটি কলমা বলা হয় পাঁচটি কলমা বলে কোনো কোথাও নেই কারণ যে এখানে যতগুলো কথা বলা হয়েছে বা কলমা যেখানে আপনি বললেন তাতে কিছুতে আল্লাহর একত্রতা স্বীকার করা হয়েছে কিছুতে আল্লাহ আলমের পবিত্র বন্দনা করা হয়েছে তাহলে এই ধরনের ইসলামী অনেকগুলি কালেমা আছে হাজার হাজার কালেমা আছে হ্যাঁ যেমন ধরুন আপনি বলবেন বলবেন যে আলামুলা আকুত ইহা আহ আহ আল্লাহু আকবর আল্লাহ আকবর এটা একটা কালেমা তারপর আপনি বললেন যে সুহান আল্লাহ সুহান আল্লাহ বাহমদি সুহান আল্লাহ একটা কালিমা শুধু এগুলো করে কালিমা যোগ করা হয় না দেখুন শেষ কথা হলো এই যে এই কালেমা এই নাম দিয়ে হাদিস করেন কোন কথা উল্লেখ না দ্বিতীয় কথা হলো হাদিস ইসলামে শুধু পাঁচটি কালেমা নাই হাজার হাজার কালেমা হাজার হাজার দোয়া হাজার হাজার ভালো কথা হাদিস কোরআন থেকে প্রমাণিত আছে সুতরাং এগুলোকে এই নাম দিয়ে বাচ্চাদেরকে শেখানো এটা আমাদের এটা ঠিক না